দেখতে পাচ্ছি আপনারা দাঁড়িয়ে আছেন, কি সমস্যা? সমস্যা কি? সমস্যা বলছে বড়রা জানতি বড় যে মেশিন পরে আবার একটা মেশিন নিয়ে এলো, মেশিন নিয়ে আসার পরে এটাও খারাপ, মানুষকে হ্যারাসমেন্ট করা হয়, কোনো কাজ নেই। কতক্ষণ দাঁড়িয়ে আছেন আপনারা? সকাল 7টা থেকে প্রায় 2 ঘন্টা দাঁড়িয়ে আছে। বর্তমান কি বলছেন ওনারা? সকাল 7টা থেকে রেসপন্স দিচ্ছে না, কোনো কিছু বলছে না, হবে কি হবে না তাও বলছে। অঞ্চলে দেখছি গন্ডগোল হচ্ছে, কি কারণে? পরপর দুদিন মানুষকে ডেকে আনা হয়েছে স্বাস্থ্যসাথী কার্ড দেওয়ার জন্যে, কিন্তু মানুষকে পরপর দুদিন বলা হয়েছে মেশিন খারাপ, তাতে মানুষ ভীষণ অসুখ মানে অসন্তুষ্ট এবং তারা ফিরে যাচ্ছে, প্রচণ্ড অসুবিধার সম্মুখীন হচ্ছে। কারণ আমাদের এই এলাকা প্রত্যন্ত এলাকা, এখানে প্রত্যেক মানুষের রুজিরুটি হচ্ছে শ্রমজীবী মানুষ, তারা তাদের একটা রুজিরুটি আছে। পরপর দুদিন মানুষ যেভাবে জীবিকা হারিয়ে জীবিকাকে বন্ধ রেখে তারা স্বাস্থ্যসাথী কার্ডের জন্য এলো, কিন্তু তারা ফিরে যাচ্ছে, এটা কিন্তু মানুষের কাছে খুব একটা খারাপ বার্তা যাচ্ছে এবং মানুষ ভীষণ বিক্ষুব্ধ। কতক্ষণ ধরে ওনারা ওয়েট করছেন? কালকে তো সারা দিন ছিল, আজকেও তো দেখি এতক্ষণ ধরে বলছে যে হবে না, আবার বলছে নাকি শুক্রবার। সাতটা থেকে মানুষ বসে আছে, ছটা থেকে এসে বসে আছে। আপনি কখন এসেছিলেন? আটটা সময়। আটটা সাড়ে, এখন কটা বাজে? সাড়ে বারোটা। এতক্ষণ দাঁড়িয়ে আছেন, প্রতিনিধিরা কি বলছেন? একটা মেশিন খারাপ হলো, তারপর বলছে আবার মেশিন ঠিক হচ্ছে, ঠিক হচ্ছে হচ্ছে হচ্ছে, আবার একটা মেশিন এলো, সেটাও খারাপ। বর্তমান যারা পঞ্চায়েতের প্রতিনিধি রয়েছেন, ওনারা কি বলছেন? এই অবস্থায় আপনাদের কি অভিব্যক্তি, আপনারা কি বলতে চাইছেন? আমি কলকাতা থেকে সকালে বেরিয়ে এসেছি কাছের, এসে দেখি মেশিন খারাপ। মেশিন খারাপ হতেই পারে, তার জন্য সাপোর্টিং ব্যবস্থা রাখা উচিত ছিল। পঞ্চায়েতের প্রধান কি বলছেন? সাধারণ নাগরিক হিসাবে কালকেও এসেছিলাম 264 বুথ থেকে। কালকে যখন আসি এই একই প্রবলেম, আমি যখন প্রথম বলি আমাদের ম্যাডাম বললো, প্রধান সাহেবা বললো যে আজকে হবে না, তোর যদি কাজ এসে চলে যা। আমি চলে গেলাম, আবার 9টার সময় এসেছিলাম, এসে বললো যে কালকে আসবি, কালকে হবে। আজকে এসে সেই একই প্রবলেম, মেশিন খারাপ দেখে আমি ম্যাডামের কাছে গিয়ে বললাম যে ম্যাডাম একই প্রবলেম হচ্ছে, কী ব্যাপার? যে আমরা তো বলেছি কালকে মেশিনটা খারাপ ছিল বলেছি, তা সত্ত্বেও আজকে এই মেশিনটা পরিবর্তন করেনি, আমরা কী করবো বল? আবার না হলে একটা ডেট দেবে। আমার কথা হচ্ছে এক জায়গায়, আমার কথা হলো যে আমরা রোজি রোজগার করতে করতে সব বন্ধ করে আজকে এসেছি, আসার পরে প্রতিদিন এরকম থাকতে হলে এমনি লকডাউনের বাজার আমাদের চলবে কী করে? একটা দিদি মুখ্যমন্ত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করলো যে 5 লাখ টাকা এতে পরিষেবা পাবো, তার জন্য আমাদের ছুটি আসা। আমরা এখানে 5 লাখ টাকার আশায় ছুটি আসার পরে এরকম দেখলাম প্রবলেম, আমাদের ইনকাম বন্ধ করে গেলাম। আসার পরে একটা দেখি, আমি আগেও দেখেছি ভোটের সময় ঠিকঠাক হয়, যদি ইভিএম মেশিন যদি খারাপ থাকে 5 মিনিট সময় যায় না, চলে আসে মেশিনটা। কিন্তু এখন যে মেশিনগুলো খারাপ হচ্ছে, দুবার মেশিন এলো খারাপ, দুটো মেশিন খারাপ। তার মানে কি আপনারা অভিযোগ করছেন যে এই জায়গায় যে ঘটনাটা চলছে সেটা ইচ্ছাকৃতভাবে ঘটনা হচ্ছে? আমার মনে হচ্ছে ইচ্ছাকৃতভাবে হচ্ছে, এবং আমি গিয়ে যখন কোশ্চেন করি যে স্যার আপনারা কি করতে চাইছেন, এটা না আপনি কি দাদাগিরি দেখাচ্ছেন নাকি? প্রথম এক কথায় না, আমরা পাবলিক, আমরা কি আমরা তো একটু উত্তপ্ত হবই, আপনারা উত্তপ্ত হচ্ছেন কেন? আমি এই কথা বলি, সকাল থেকে আমরা না খেয়ে এসে দুদিন লাইন দিয়েছি, আমাদের কাজ হচ্ছে না, আমাদের মনে হচ্ছে যে ইচ্ছাকৃতভাবে হচ্ছে, ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে, মানুষকে হ্যারাসমেন্ট দেওয়া হচ্ছে যাতে মনে রাখে, আমার মনে হচ্ছে। আসলে এরা বুঝে গেছে যে স্বাস্থ্যসাথী কার্ড আসলে মানুষের কাছ থেকে ভোট নেওয়ার জন্য একটা ধাপ্পাবাজি। এরা যদি সব মানুষকে স্বাস্থ্যসাথী কার্ড করে দেয়, সরকার স্বাস্থ্যখাতে যে বাজেট দেয় তার সম্পূর্ণ টাকা যদি এখানে খরচা করে, তাও কিন্তু মানুষ পরিষেবা পাবে না। এ কারণেই মানুষকে হয়রানি দেওয়া হচ্ছে, মেশিনের মেশিনের গোলযোগ দেখানো হচ্ছে, এগুলো সবই প্রহসন এবং মিথ্যা ভাওতাবাজি। কারণ এই স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে আপনারা জানেন কোনো বড় নার্সিংহোম তারা কিন্তু অ্যালাউ করে না। যে টাকা স্বাস্থ্যখাতে খরচ করে যদি সব টাকাই দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু তাহলে সরকারি ডাক্তাররা নার্সরা যারা স্বাস্থ্যসেবা দিচ্ছে তারা কিন্তু বেতন পাবে না।
তাই এরা বুঝে গেছে যে এই কার্ড আসলে একটা মিথ্যা প্রতিশ্রুতি। এই সরকার তো মিথ্যা প্রতিশ্রুতি দিয়েই তো ভোটে এসেছে, এদের কাজটাই হচ্ছে মিথ্যাবাদী, এরা মিথ্যাবাদী মিথ্যা প্রতিশ্রুত সরকার। যদি তাই হতো, এরা যদি মানুষের কল্যাণ চাইতো, তাহলে আয়ুষ্মান ভারতের মতো সারা ভারতবর্ষে সমস্ত নার্সিংহোমে 5 লাখ টাকা করে পেতে পারতো, তারা আটকে দিত না। এরা সমস্ত কেন্দ্র সরকারের জনমুখী প্রকল্পগুলো আটকে দিচ্ছে, আর আটকে দিয়ে এখানে গ্রাম বাংলার শ্রমজীবী খেটে খাওয়া মানুষদেরকে এরা চূড়ান্ত হয়রানি করছে। এটা আসলে মানুষের কাছে একটা মিথ্যা ভাওতাবাজি, এরা একদম ভোট বিক্রি করার জন্য এই ধরনের প্রশ্নের। আপনারা স্বাস্থ্যসাথীর কার্ড করতে এসেছিলেন এবং একটা রীতিমতো গণ্ডগোল সৃষ্টি হয়েছে, কী অভিযোগ আপনাদের? না, আমি ব্যাপারটা হচ্ছে আমি আজকে আসিনি, আমাদের এখানে পঞ্চায়েত থেকে মাইকিং করা হয়েছিল যে বুথ বিভাগভাবে আজকে দৈশাই কি কালকে দৈশাই, এইভাবে আমাদের 4টা বুথ ছিল কালকে স্বাস্থ্যসাথী করার জন্য। কালকে আমি এসে যথারীতি ব্যবসা টাবসা বন্ধ করে, আমি একজন ব্যবসা করি, ব্যবসা বন্ধ করে আমি এখানে লাইন দিয়েছিলাম যথারীতি। কালকে মেশিনটা প্রবলেমের জন্য আমাকে কালকে ঘুরিয়ে দেওয়া হয়, আবার পুনরায় আজকে লাইন দিয়েছি, আজকে সেই একই প্রবলেম, মেশিনের প্রবলেম জন্য আমি প্রথম দিয়ে একটু প্রতিবাদ করি যে কী প্রবলেম। প্রবলেমের কারণে আবার পুনরায় বলছে মেশিন আসছে, হয়ে যাবে, এ তো যান্ত্রিক গলযোগ, আবার মেশিনে আবার এসছে, মেশিনটা হলে এলে হয়ে যাবে। পুনরায় আবার একটা মেশিন আসে, মেশিন আসার পরে সেই মেশিনটাও প্রবলেম। তারপরে আমি প্রতিবাদ করতে গিয়ে যারা এসছে মেশিন দিয়ে, আমি প্রথম বলি যে তোমাদের কি এই মেশিনটা সরকার থেকে দেওয়া না তোমাদের নিজে? না কেন বলুন তো, না আপনারা তো 1000 টাকা এখানে ইনকাম করতে এসছেন, ইনকামের জন্য এসছেন, তাহলে এই মেশিনটা এরকম বারবার হচ্ছে আপনাদের রিজার্ভে রাখা উচিত ছিল। তখন আবার আমাকে অশ্লীল বাজায় যে আমার উপরে চড়াও হয় এবং মারতে উঠে এরকম। আমি প্রথম তখন বলি যে আমাকে মারবে নাকি, মারো, মেরে দেখো। আমার সঙ্গে অনেক পাবলিকও আমার সঙ্গে একমত, একসঙ্গে ছিল, কিন্তু তাই আমাকে কিছু করতে পারেনি। কিন্তু আমার অভিযোগ এটা, ভোটের সময় যদি কোনো ইভিএম মেশিন খারাপ হয়, 5 মিনিটও লাগে না সেই মেশিনটা চলে আসে। কিন্তু আজকে 8টা থেকে 12টা পর্যন্ত সবাই বসে আছি, একটাও মেশিন আসেন, যদি এলো মেশিনটা খারাপ মেশিন, এত ভাউতামি চলছে। আপনার কি মনে হয় যে সমস্যা সৃষ্টি হচ্ছে, এটা কি ইচ্ছে করে করা হচ্ছে? এটা ইচ্ছে করেই করা হচ্ছে, যাতে মানুষ সামনে ভোট পর্যন্ত যাতে মনে রাখতে পারে, এই জন্য ইচ্ছা করে মানুষকে হ্যারাসমেন্ট দেওয়া হচ্ছে। আপনি যেন সাধারণ মানুষ হিসেবে কী বলবেন, দুয়ারে সরকার, সরকার কি সত্যি দুয়ারে? দুয়ারে সরকার আমি এসে তো দেখলাম যে পরিষেবা পাওয়ার থেকে অপরিষেবা দেওয়া হচ্ছে। দুয়ারে সরকার কী করে হয় আমিও তো বুঝতে পারছি না। যে অঞ্চল অফিসে আসতে দুয়ারে সরকার বাড়িতে যান, এসেও আমাদের এখানে হ্যারাসমেন্ট পাওয়ার জন্য আমাদের ডেকে এনেছে এখানে। বাড়িতে সরকার আমার তো মনে হচ্ছে না, বাড়িতে কিসের সরকার আমি নিজেই বুঝতে পারছি না। এই জন্য আমি বলছি সরকারের কাছে যে এরকম সরকার আর কতদিন চলবে। গ্রাম প্রধান কি বলছেন? গ্রাম প্রধান প্রথম কালকে যখন অভিযোগ করি, বললো যে আচ্ছা ঠিক আছে তুমি আজকে চলে যাও। আজকে যখন গিয়ে বলি যে কালকে সেই মেশিন দিয়ে আজকে এসছে না কি, না আমি তো বলেছিলাম মেশিনটা এ করতে, সেই মেশিনটা পুনরায় সেই খারাপ মেশিনই নিয়ে এসছে। আমরা কী করব? আজকে আপনি এসে এখানে কতক্ষণ ওয়েট করেছিলেন? আমি 8টা থেকে 12টা পর্যন্ত, তারপরে এরকম হলো 12টা সাড়ে 12টা পর্যন্ত, এখন পর্যন্ত আছি। শেষমেশ কি সিদ্ধান্ত হলো? শেষমেশ সিদ্ধান্ত হলো এখন পর্যন্ত কিছু কিছু আমাদের লোকজন এসেছিল, যাদের ফটো নেওয়া হয়েছে, রিসিপ্টটা হয়েছে, তাদের ছবি আটকে আছে এখনও। রিসিপ্ট কপি নিয়ে নেওয়া হয়েছে? রিসিপ্ট কপি নেওয়া হয়েছে, তাদের রিসিপ্ট কপি নেওয়ার পরে সে ছবিটা দেওয়ার কথা বলছিল, যে যার মেম্বারে হাতে দিবে বলেছে, যদি পাওয়া যায় এই জন্য এসছে আমাদের। আমি কিছু জনকে নিয়ে এসেছি। আমরা যেটা জানতে পারলাম যে কিছু জনের নামের ভুল হয়েছে, কী বলবেন? নামের ভুল তো আমার ক্ষেত্রেও আছে, আমি ফর্ম পূরণ করে দিয়েছিলাম, আমার ছেলের নাম ঋষভ, এসটা নাই, এস উড়ে চলে গেছে। যারা নামের ভুল তো প্রত্যেকেই করেছে, নামের ভুল এটা তো ইচ্ছা করে করা হচ্ছে, যাতে ক্যান্ডিডেট আবার এটা না ভুল করলে এরা ইনকাম পাবে কী করে, ইনকামটা পাবে কী করে? ভুল বারবার এটা ইচ্ছা করে করা হচ্ছে, ভুল করলেই তো আমরা ছুটি দিলে তো এই সরকারটাকে মনে রাখ। শুধু ইনকাম নয়, চন্দ্রমণ্ডল। আপনার ডেজিগনেশন? আমি পেশাগত আমি শিক্ষকতা করি, রাজনীতির দিক দিয়ে আমি ভারতীয় জনতা পার্টির কাঁথি 3 দক্ষিণ মণ্ডলের জেনারেল সেক্রেটারি। আমরা দেখলাম এখানে আজকে দুর্মুট গ্রাম পঞ্চায়েতের একটা সমস্যা সৃষ্টি হয়েছিল, কি সমস্যাটা? গতকাল থেকে শুরু হয়েছে, গতকাল সকাল কেউ 6টা থেকে, কেউ তারও আগে এসে এখানে লাইন দিয়েছিল স্বাস্থ্যসাথী কার্ডের জন্যে। তৃণমূল সরকার যে দুয়ারে সরকার এবং স্বাস্থ্যসাথী কার্ড করছে, মানুষকে
চিকিৎসা দেওয়ার জন্য তার জন্য সাধারণ মানুষ সমাজজীবী মানুষ তারা সমস্ত কাজকর্ম ফেলে এখানে এসে লাইন দিয়েছিল কালকেও তারা ফিরে গেছে এখানে নাকি মেশিন নাকি খারাপ হয়েছে মানুষ তাও মেনে নিয়েছে কিন্তু তাদেরকে আবার আজকে আসতে বলা হয়েছে আজকেও প্রচুর মানুষ এসেছে সকাল থেকে লাইন দিয়েছে কিন্তু আজকেও মেশিন খারাপ শুধু তাই নয় মেশিন খারাপ হওয়ার পরে কিছু মানুষ তারা বিক্ষোভ দেখায় কিন্তু কর্তৃপক্ষ তাদের সঙ্গে অশালীন এবং অভব্য ব্যবহার করে তার জন্য মানুষ এখানে উতলা হয়েছে এবং মানুষ চূড়ান্তভাবে হয়রানি হয়েছে তার জন্য আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ধিক্কার এবং প্রতিবাদ জানাচ্ছি সরকার মানুষকে কেন এইভাবে তাদের রুজিরুটি হারিয়ে মানুষ এখানে এসছে তাদেরকে কেন এইভাবে হয়রানি দিচ্ছে স্বাস্থ্যসাথী কার্ডের নামে যে প্রহসন করছে তার জন্য জনতা পার্টির পক্ষ থেকে আমরা ধিক্কার দিচ্ছি এদের সমস্ত মেশিন শিকল সমস্ত মেশিন এদের বিকল হবে আগামী দিনে এদের সব কিছু বিকল হয়ে যাবে সরকারটা তো বিকল হতে বসছে তাই আমাদের আয়ুষ্মান ভারত যে প্রকল্প ছিল সেই প্রকল্পকে আটকে দিয়ে ভোটের ঠিক দোরগোড়ায় এসে মানুষকে প্রলোভন দিচ্ছে কিন্তু দুঃখের বিষয় এদের সমস্ত প্রকল্পই বিকল হতে বসছে আমরা এটা মনে করছি শুধু মেশিন নয় এদের সব কিছু বিকল হতে বসছে কাঁথি তিন নম্বর ব্লকের দুর্মুট অঞ্চলে পাড়ায় সমাধান এবং দুয়ারের সরকার প্রকল্পে স্বাস্থ্যসাথী কার্ডের বিষয়ে কিছু যান্ত্রিক ত্রুটির জন্য পরিষেবা দিতে গোলমাল হয়েছে কারণ এই স্বাস্থ্যসাথী প্রকল্পের সমস্ত কাজকর্মগুলো লিঙ্ক ভিত্তিক অর্থাৎ অনলাইনেই সব কিছু করা হয়ে থাকে লিঙ্ক এবং কম্পিউটারের সার্ভেয়ারে কিছু গোলমাল থাকার জন্য আজকে দুর্মুট অঞ্চলে স্বাস্থ্যসাথী প্রকল্পে কার্ড দেওয়া এবং পরিষেবা দেওয়ার ক্ষেত্রে কিছু ঘাটতি থেকে গেছে এই বিষয়টাকে ইস্যু করে বিজেপি এবং অন্যান্য বিরোধী দল অপপ্রচার করছে এবং সেখানে কিছু মানুষ বিক্ষোভও দেখিয়েছেন পুলিশ প্রশাসন গিয়ে পরিস্থিতিকে শান্ত করেছেন আমরা বলতে চাই যে স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে জনস্বাস্থ্যের ক্ষেত্রে দিনে পয়সায় মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন কার্যকরী হচ্ছে এই স্বাস্থ্যকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্পের জনপ্রিয়তাকে সহ্য করতে না পেরে বিজেপি সহ অন্যান্য বিরোধী দলরা নানা অপপ্রচার করছে এই অপপ্রচারের কোনো ভিত্তি নেই এবং দুর্মুট অঞ্চলে আজকে মানুষের যে কষ্ট হয়েছে যান্ত্রিক বিভ্রাটের জন্য সেটা নিশ্চিতভাবে জেলা স্বাস্থ্য দপ্তর এবং জেলা প্রশাসন মহকুমা প্রশাসন ব্লক প্রশাসনকে আমরা বলেছি আর একটা দিন করে যাতে সব মানুষের কাছে স্বাস্থ্যসাথীর কার্ড পৌঁছে দেওয়া যায় তার জন্য ব্যবস্থা নেওয়া হবে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্পের সুফল সকলে পাচ্ছেন মানুষ তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী পদে আসীন করবেন এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন সুতরাং বিজেপি সহ বিরোধী পক্ষের অপপ্রচারে কোনো লাভ হবে না আমরা নিশ্চিতভাবে দোষ ত্রুটি বা যে সমস্ত সমস্যাগুলো হচ্ছে আমরা মানুষের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আজকে দোষ ত্রুটি হয়েছে কিন্তু আরও একদিন ওখানে দেওয়া হবে যাতে করে মানুষ স্বাস্থ্যসাথী প্রকল্পের কার্ড বিনা মানে কোনো অসুবিধার না ভোগ করতে পারেন এবং দ্রুত স্বাস্থ্যসাথী কার্ড পান এবং তার স্বাস্থ্যের সুযোগ সুবিধা পান তার জন্য উদ্যোগ নেওয়া হবে